हे गाइस वेलकम टू फुटबॉल दुनिया आरोते वीडियोते सबाइके स्वागत। तो ये वीडियोते कथा बोलबो आज के ईस्ट बेंगल वर्सेस जमशेदपुर एफसी मैचेर प्रिव्यू निये। तो ईस्ट बेंगल दलटा आजकेर कि रकम होते पारे, ईस्ट बेंगल कोच कार्लोस क्वाद्रात कि रकम भावे तार दलटाके साजाते पारे, सेई निये ये वीडियोटा। एवं ईस्ट बेंगलेर अनुशीलन देखे आमार जतटा मने होयेछे ईस्ट बेंगल टीमटा कि रकम होते पारे सेई ब्यापारटा निये एकटा आभास देवार चेष्टा करब। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই নাওরে মহেশ সিং যার ফিটনেস নিয়ে এই মুহূর্তে একটা ইস্যু রয়েছে, তিনি কি আজকে শুরু থেকেই মাঠে নামবেন সেই ব্যাপারটা নিয়েও কিন্তু আপডেট থাকছে। তো পুরো ভিডিওটা দেখো, ভীষণ কিন্তু একটা ইন্টারেস্টিং ভিডিওতে চলেছে। কিন্তু তার আগে তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি কি ভাবছো এখনও, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ এক্ষুনি নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাতে প্রেস করে দাও। কারণ সবসময় যেটা বলি, তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। যাই হোক, ফার্স্টে আমি চলে এসেছি আজকের ইস্ট বেঙ্গলের দলটা কীরকম হতে পারে। প্রথমত ইস্ট বেঙ্গলের গোলকিপার নিয়ে কোনো সন্দেহ নেই, সেখানে পপসিকান সিঙ্গিল খেলবেনই, সেখানে সেকেন্ড কোনো অপশান নেই, এবং বেঞ্চে অবশ্যই থাকবেন কমলজিৎ সিং। অন্যদিকে চুংগুঙ্গা এবং জর্ডান এলসির ইঞ্জুরি থাকার কারণে কিন্তু স্টপার ব্যাক পজিশনটা নিয়ে ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাতকে যথেষ্ট ভাবনা চিন্তা করতে হচ্ছে। এবং ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস দেখে যেটুকু বোঝা গিয়েছে, হয়তো বদ্র লুকাস এবং গুড সিমরাজ সিং গিল এনারা দুজনই কিন্তু স্টপারে শুরু করতে পারেন। এছাড়াও কিন্তু আরও বেশ কিছু অপশান রয়েছে ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাতের হাতে। তবে নতুন কোনো ইয়ং ফুটবলারকে আমার মনে হয় ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত আজকের আইএসএলের প্রথম ম্যাচে হয়তো ব্যবহার নাও করতে পারেন। অন্যদিকে রাইট ব্যাক পজিশানে হরমঞ্জিত সিং খাবরার কিন্তু খেলার যথেষ্ট পসিবিলিটি রয়েছে, যদি না ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত নিশু কুমারকে খেলানোর কথা ভাবনা চিন্তা করেন। অন্যদিকে লেফট ব্যাক পজিশান নিয়ে আমার মনে হয় খুব একটা বেশি ডাউট থাকার কথা নয়, সেখানে মান্দার দেশাই কিন্তু ইস্ট বেঙ্গলে প্রথম থেকে লেফট ব্যাক পজিশানে শুরু করবেন। অন্যদিকে ইস্ট বেঙ্গল কোচ আমার মনে হয় ফরওয়ার্ড লাইনে একজনকেই যেহেতু রাখতে পছন্দ করেন, তো সেই কারণে তিনি পাঁচজন মিডফিল্ডার নিয়েই খেলবেন। এবং সাউল ক্রেসপো এবং বোরা হেরেইরা এনারা দুজন তো থাকছেনই, এবং তার সঙ্গে মাঝমাঠ এবং ডিফেন্সের মধ্যে যে ইন্টারলিঙ্ক করার ব্যাপারটা, সেই কাজটা খুব সম্ভবত করবেন সৌভিক চক্রবর্তী। অন্যদিকে রাইট উইংয়ে নন্দকুমার শেখর, যাকে ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত একটা নতুন পজিশনে ব্যবহার করছেন। এবং আপফ্রন্টে আমার মনে হয় প্রথম থেকে ক্লাইটন সিলভা নয়, জেভিয়ার সিভেরোকেই কিন্তু ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত নামাতে পারেন। তো এবার প্রশ্ন হচ্ছে লেফট উইংয়ে তো নাওরে মহেশ সিং কি খেলবেন? তো দেখো, কালকের অনুশীলন দেখে যতটা বোঝা গিয়েছে নাওরে মহেশ সিং কিন্তু কাল দলের সঙ্গে পুরোপুরি অনুশীলন করেছেন, তো তার কিন্তু প্রথম একাদশে খেলার যথেষ্ট পসিবিলিটি রয়েছে। তবে তিনি যদি ওই পজিশনে খেলতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু মিডফিল্ডে ইস্ট বেঙ্গল কোচের হাতে খুব বেশি বিকল্প নেই, তখন কিন্তু লেফট উইং পজিশনটা নিয়ে ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাতকে ভাবনা চিন্তা করতে হতে পারে। তো হয়তো নন্দকুমারকে লেফট উইংয়ে নিয়ে এসে রাইট উইংয়ে ভিপি সুয়েরকে দিয়ে শুরু করাতে পারেন ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। এছাড়াও আরও একটা পসিবিলিটিকে উড়িয়ে দেওয়া এই মুহূর্তে যাচ্ছে না, হয়তো তোরো এবং ক্লেইটন সিলভা দুজনকে নিয়েই তিনি শুরু করলেন, এবং সেক্ষেত্রে বোরা ও সাউল ক্রেসপোর মধ্যে কোনো একজনকে বসিয়ে ইন্ডিয়ান কোনো মিডফিল্ডারকে নামালেন, মোবাসির টোবাসির এইরকম কোনো ফুটবলারকে তিনি নামাতে পারেন। তবে আমার মনে হয় সেরকমটা হওয়ার পসিবিলিটি খুবই কম, তার কারণ ইস্ট বেঙ্গল কোচ তিনি কিন্তু জেনারেলি খুব বেশি আপফ্রন্টের প্লেয়ার নিয়ে খেলতে পছন্দ করেন না, তার কিন্তু ফলস নাইন এই স্ট্র্যাটেজি আমরা দেখতে অভ্যস্ত। তিনি যখন বেঙ্গালুরু এফসিতে ছিলেন তখনও কিন্তু ফলস নাইন স্ট্র্যাটেজি ইউজ করতেন, তো সেক্ষেত্রে হয়তো বোরা এবং সাউল ক্রেসপো দুজনেই হয়তো ইস্ট বেঙ্গলের মাঝমাঠে প্রথম থেকে শুরু করবেন, তার কারণ মাঝমাঠের দখল কিন্তু প্রথম থেকে অবশ্যই নিতে চাইবেন ইস্ট বেঙ্গল কোচ। তার কারণ জামশেদপুর এফসি এই দলটার ব্যাপারে কিন্তু কালকের কার্লোস কুয়াদ্রাত নিজে স্বীকার করে নিয়েছেন তার কাছে খুব বেশি ইনফরমেশান নেই, তো সেক্ষেত্রে মাঝমাঠের দখল নিয়ে প্রথম থেকে একটু কিন্তু সাবধানী ফুটবলই খেলতে চাইবেন ইস্ট বেঙ্গল কোচ, এটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তো যাই হোক, আজকের ইস্ট বেঙ্গলের টিম কীরকম হতে পারে সে নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখনকার আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, আর মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সবসময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো, এখনকার আমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।